স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বেথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে এবার স্কুল ব্যাগে মিলল প্রায় অর্ধ কোটি টাকার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নাটোরের বড়াই যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত এক তাহত দশ শুনছিলেন শিরোনাম এবারের বিস্তারিত রাজশাহীতে এবার স্কুল ব্যাগে মিলল প্রায় অর্ধ কোটি টাকার হিরোইন এ সময় চাল ভর্তি একটি ট্রাক সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ গত সোমবার দিবাগত রাত এগারোটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে চেকপোস্ট বসিয়ে এসব জব্দ করা হয় ডিবির উপ পুলিশ কমিশনার আরফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার ট্রাক চালক রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোপালপুর মাছমারা এলাকার নকিম ছেলে পলাশ ও হেলপার একই উপজেলার বসন্তপুর তিলিবাড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে রবিউল ইসলাম আরেফিন জুয়েল জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত এগারোটায় চাল ভর্তি ট্রাক তল্লাশি করে ড্রাইভারের সিটের পেছনে থাকা একটি ছোট স্কুল ব্যাগ থেকে এসব মাদক দ্রব্য পাওয়া যায় এসময় সময় হাতে নাতে ট্রাক চালক পলাশ ও হেলপার রবিউলকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় গোদাকারীর মাদারপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে রবিউল ইসলামের কাছ থেকে জব্দকৃত হেরোইন চাল ভর্তি ট্রাকে করে ঢাকায় অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় এ একটি মামলা দায়ের করা হয়েছে নোয়াখালী সদর উপজেলার দাঁতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মোটরসাইকেল চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ আটককৃত আসামির নাম ময়নুদ্দিন সে উপজেলার দাঁতপুর ইউনিয়নের হুগলি গ্রামের নুরুল আমিনের ছেলে এ সময় তার কাছ থেকে নয়টি চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয় মঙ্গলবার দুপুরে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে আটকৃত একটি মোটরসাইকেল গ্যারেজ মালিক ও চোর চক্রের সদস্য পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে সুধারাম মডেল থানার এস আই প্রমোজ চৌধুরীর নেতৃত্বে দাঁতপুর ইউনিয়নের উদয় সাদুরহাট বাজারের মইন হোন্ডা সার্ভিসিং সেন্টারে অভিযান চালায় পুলিশ এসময় ওই হোন্ডা গ্যারেজ থেকে জেলার বিভিন্ন স্থান থেকে চোরাইকৃত নয়টি মোটরসাইকেল সহ আটক করা হয় আটকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন মৃত শিশুরা হল উপজেলার ঝাউবাজার এলাকার মুস্তাকিমের ছেলে মমিন ও একই এলাকার আবু তাহের স্থানীয়রা বলছেন বিকেল দিকে ও আবু চার শিশু নদীতে গোসল করতে যায় এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় মমিন ও আবু তাহের পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে নাটোরের বড়াই গ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বারিক সর্দার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে এ সময় আরও অন্তত দশ জন আহত হয়েছে নিহত বারিক সর্দার পাবনার বাহিরচর গ্রামের মৃত ইমান আলী সর্দারের ছেলে আহতদের মধ্যে চারজনকে বড়াই গ্রাম ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনাটি ঘটে এ সময় মহাসড়কে দুই ধারে যানজটের সৃষ্টি হয় পরে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে বাস ও ট্রাকের অন্তত এগারো জন আহত হয় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে আহতদের মধ্যে বারিক সর্দার নামে এক বৃদ্ধ নাটোর সদর হাসপাতালে মারা যায় নাটোরের গুরুদাসপুরে আব্দুর রহিম নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতরাতে উপজেলার নাজিরপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় আব্দুর রহিম নাজিরপুর নতুনপাড়া এলাকার সোনামিয়া ছেলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান প্রতিদিনের মতো আব্দুল রহিম গতকাল বিকেলে তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে এরই এক পর্যায়ে রাত্রি সাড়ে বারোটার দিকে নাজিরপুরের আবেদ হাজির ভুট্টা খেতে তার মরদেহ দেখতে পায় স্বজনরা পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে তবে ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি মরদেহের গলায় দাগ দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই আবেদ আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে ধন্যবাদ